এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। চলো চলো বাড়ি নিয়ে চলো। এই ওষুধগুলো দিয়ে গেলাম, এখন একটা খাইয়ে দেবেন, তারপর পরপর আরো দুটো খাইয়ে দেবেন, মানে আধ ঘন্টা পরপর দুটো খাইয়ে দেবেন। ভয়ের কোনো কারণ নেই। কাল মাস্টার খুব মার খেয়েছে। সে কি? হ্যাঁ, অনেক রক্ত পড়েছে। কি সাংঘাতিক ব্যাপার, মরে যাই তো? খুব জোর নিচে গেছে, ভগবান বাঁচিয়ে দিয়েছেন, নইলে তো খুন খারাপই হয়ে যেত। সবই ওর কর্মফল আর কি। কর্মফল? ওর মেয়েটা ভালো আছে তো? ভারী মার খেয়েছেন দেখছি, এখন কেমন বোধ করছেন? কার আপনাকে মারলো বলুন তো, চিনতে পারলেন? সেটা আপনি খুঁজে বের করবেন। হ্যাঁ, আমি খুঁজে বার করব, কিন্তু আপনি কোনো একটা কিছু ক্লু। ওই আমি যাদের পথের কাঁটা। হ্যাঁ, আপনি কাদের পথের কাঁটা মাস্টারমশাই? না না, আপনি কেন পথের কাঁটা মাস্টারমশাই? আপনি খুঁজে বার করবেন। তা তো বটে, খোঁজখবর তো করেই ফেলবো। এ অঞ্চলে আইন শৃঙ্খলা এসব বজায় রাখাই তো আমার ডিউটি, সেই জন্যই তো আপনি মার খেয়েছেন শুনে আমি তাড়াতাড়ি করে ছুটে এলাম। তার কাছে শুনলেন আমি মার খেয়েছি? এসব খবর তো আমাকে রাখতেই হবে। দেখুন না মাস্টারমশাই, আপনাকে যারা মেরেছে তাদের ধরে ধরে আমি কি করি দেখুন। কি করবেন ওটা আপনি পরে জানতে পারেন। আসলে আমি চলি মাস্টারমশাই, কোনো খবর টবর থাকলে আপনি কিন্তু আমায় জানাবেন। তাহলে কেন এসেছেন আমাকে দেখতে? মাস্টারমশাইকে মারার ব্যাপারে আপনি কিছু শোনেননি? আপনি নিজে মারেননি, লোক দিয়ে মেরেছেন। আপনি কি সব জাতা বলছেন! আমি মাস্টারমশাইকে মারতে বলবো কেন? সেটা তো আপনি ভালো জানেন। তাহলে আপনি আমাকে সন্দেহ করেন? মাস্টারমশাই আপনার পেছনে লেগেছে, আপনি মাস্টারমশাইয়ের পেছনে লাগলেন, এই আর কি। আচ্ছা, আপনি পরে আসবেন, আমি দেখব। সেই ভালো, পরে আসবো। তুমি তো এখন ডাক্তার হয়েছো, তা খানিকটা বলতে পারো।
তবে তোমার কাছে আমি সেই খোকা বাবু। বসো বসো। এই এত কে খাবে? কাল ঘরে খাচ্ছি তো। বসো বসো, খাও খাও। ও ঠিকাড়া, তুমি বেথা করে যাবে। ওটা হয়ে ওঠেনি। আমরা তো ভাবলুম তুমি মেম সাহ বিয়ে করে ওখানে ঘর সংসার কর। মেমসাটা কেউ পছন্দই করলো না। বলো তো এখানে একটা পাত্রি দেখি। ওটা পরে হবে ক্ষণ, তার আগে বলো গ্রামের সবাই কেমন আছেন, মাসমশাই কেমন আছে? ভালো নেই, কালো নাকি কারা মারধর করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে? তাহলে তো কাল সকালবেলায় একবার মাসমশাইকে দেখতে যেতে হয়। হ্যাঁ তো অন্যরা সব কেমন আছে বলো, হারান্দা পড়ান? আছে কোন রকম আর কি। না খেয়ে নাও, খেয়ে নাও, কাটলে বিশ্রাম করে তারপর কথা হবে, বুঝলে? শোনো একটাও রাখবে না কিন্তু। জমিদার শ্রীমন্ত চৌধুরীর ছেলে তপেন চৌধুরী বিলেত থেকে ফিরেছে, এখন কিছুদিন এখানে থাকবে। ও বিলেতে ডাক্তারি করে। ও আচ্ছা। আপনার কোনো অসুবিধা হচ্ছে মনে হয়? না অসুবিধা কিসে, ওর সম্পত্তি তো সব আমার হাতে, ওর কাছে তো কিছু নেই, ভয় কি? আগার ও ফিরত চায়? দেব না। দেব না বললেই তো হবে না, দিতে ওকে হবে। এখন দেখতে হবে বাবা ওর কাছ থেকে কত টাকা ধার করেছেন। তাহলে তো সেই কথা কই? ভাবছি কাল সকালে একবার দেখা করে আসবো। ঠিক আছে, এখন রাত অনেক হলো, শুয়ে পড়। এই যে বাবা শিবু, আই থাকে, কোন চিন্তা নাই, আইসো। আপনি আসুন, বসুন। দেখো বাবা শিবু, এগো ব্যবস্থা করতেই হইব, গ্রামের মাইয়া এগো চাকরি দিতেই হইব। কও না কও। আরে বাবা সবকিছু খুইলা কও শিবুদারে, দেখবা কোনো অভাব থাকবো না। হ্যাঁ মাসে মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবে, পরম তৃপ্তিতে সুখে থাকবে সবাই। হ্যাঁ জিন্দেগি গুইলা যাইব। আচ্ছা কি কাজ করতে হবে ওখানে? গেলেই জানতে পারবে। তবে মানে মানে কাজটা তেমন কিছু নয় আর কি। রোজগার বোধহয় খুব ভালোই শিবু বাবা। আমার জায়গা আমার ভাইকে দিলে হয় না? আরে বাবা পোলাগো কাম না, তাই তো আমি করতাম। বলছি এই শুধু মেয়েদের কাজ আর কি। তগমত মাইয়া গো শহরে খুব চাহিদা। আমি কিন্তু বাড়িতে বললে তারপরেই যাব। বোকা আমি, বাড়িতে কি বলবে, বাড়িতে তো শুধু মাঝে মাঝে আচ্ছা বাবা শিবু অগ্র কিছু অগ্রিমের ব্যবস্থা করুন যায়। নিশ্চয় নিশ্চয়। কাজটা কিন্তু কি ঠিক করে বললেন না তো, খারাপ কিছু নয় তো? খারাপ কিছু করবো না বোকা আমি, দেখো আরে তুমি আমার গ্রামের মেয়ে না। আচ্ছা বাড়িতে আসতে পারবো তো? আরে হ্যাঁ কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আপনার কাছে এসছে একটা কাজে। কি কাজ? আমাদের জমি বাড়ির যে কাগজপত্র আপনার কাছে আছে সেটা আমায় দিন, আর আপনার পাওনাগণ্ডে আপনি হিসেব বুঝে নিন। ও আচ্ছা, ভালো কথা, এ তো উত্তম প্রস্তাব, আমি ভেবে দেখব। আমি দিন দুয়েক বাদে আবার আসবো, আপনি দয়া করে হিসেবটা করে রাখবেন। অনেক টাকা কিন্তু দিতে পারবে কি? আপনি হিসেবটা তো করে রাখুন, তারপর আমার তো একটা হিসেব আছে। তা তো বটে, দু হিসেব আবার মেলা চাই, নইলে তো বিপদ, আমারও বেশি কোনো বিপদের ভয়। তাহলে চলি। তুমি আবার বিলেত যাচ্ছ কবে? এই দিন পনেরোর মধ্যে যাবো, এরই মধ্যে সব ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই। পরে একদিন এসো। আচ্ছা।
কি ব্যাপার হারানদা, এখানে বসে খবর কি? তুমি কি ওই পরিজনের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ, একটু দরকার ছিল। এটা কিন্তু খুব বজ্জাত, তবে তোমরা এসে গেছো আর কোনো ভয় নেই। এটা দিন বোধ হয় এবার ফুরলো। আরে বাবা, দম্মের কল বাতাসে নড়ে। আজ খুব ধকল গেল রে, পরিশ্রম পরিশ্রম। কিরে, সুদও দিবি না আবার আমাদের জমিতে চাষও দিবি? হ্যাঁ, তোর এই সাহসের কথা শুনে আমার বাবা কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে তোকে গলা টিপবে, তোকে গুলি করে মারতে, তারপর তোর এই লাশটা খালের জলে পুঁতে ফেলবে। লোকে বলবে সুদ দিতে না পেরে বেটা পরানে গা ছেড়ে পালিয়েছে। তারপর তোর এই ভিটেতে আমরা সবাই মিলে কীর্তন গাইব। একটা কথা ভেবে আমার বুকের ভেতরটা কেমন হ্যাচড় প্যাচড় করছে। তোর এই কচি বউটার কি হবে? না কি হবে শিবুদা? বোকা চন্ডি, ওকে আমি দেখব। চাইনি এখনো দেখছি। তাহলে কাজ কর, তুই বরং আগে আগে খানিকটা গুলি খেয়ে নে, কেমন? আপনি বিলেতের মানুষ, খাবো খাই, সব ফালতু ঝামেলা কেন নিজেকে জড়াচ্ছেন? ঝামেলা তো তুমি পাকাচ্ছ। ও বেটা বলছে আমাকে গুলি করবে। কোন শালা বলেছে রে? পাড়া তো সাহস। ও কি করেছে? দেখুন না, পরাণ সুদ দেবে না, এদিকে জোর করে আমাদের জমি চাষ করবে, বাবাকে গালাগাল দেবে, একদম ভয় পায় না আমার বাবাকে। তোর বাবাকে ভয় পাওয়ার কি আছে? এটা কি বলছে? এখানে সবাই আমার বাবাকে ভয় পায়। হ্যাঁ, আমরাও ভয় পাই, তাই বাবার হুকুম মতো চলছি। কি হুকুম? কি হুকুম মানে পরাণের একটা ব্যবস্থা, মানে আমাকে কিছু ব্যবস্থা করতে হয়। কি ব্যবস্থা করবেন? তোমাকে গুলি করব, তাই নাকি? আর ভবিষ্যতে এই ধরনের মশলানি করবার চেষ্টা করবে না। তপেন্দ্রের কথাটা মনে রেখো। ঠিক আছে, বাবাকে বলে দেবো। আর বাবাকে এটাও বলবে তোমাদের দিন ফুরিয়ে এসছে। চল। আরে আসুন, কি সেবা করতে পারি আপনার? দেশ তো শুনলাম, রাজাকে মেরেছে শিবু, তাতে আপনার কি? হারানকেও তো গুলি চালাতে গেছিল, তপেন ধরলো বলে আর চালাতে পারিনি। কিন্তু চালাইনি তো। দিয়েছিল তো চালাতে, ওটাও একটা অপরাধ। তাই নাকি? সেই জন্য বিজিতে আমাদের চলে এলে, এইভাবে আমার টাকাগুলো নষ্ট হবে। এইভাবেই তো টাকা করেছেন স্যার, দু নম্বরই করে। আচ্ছা হারানদা, আগে তো তুমি বেশ হাসি খুশি ছিলে, বেশ মজা টজা করতে, তা এখন এরকম পাগল সেজে ঘুরে বেড়াও কেন? ব্যাপারটা কি? খাও। আজকাল তো কেউ বলেই না, নাও হারান একটু দুধ খাও। তুমি যা বললে। হ্যাঁ, কি যেন বলছিলে? কেন এরকম পাগলের মতো হয়ে গেছি? সে তো অনেক ঘটনা। কি ঘটনা? আমি তো এরকম ছিলাম না, আমার ছোট্ট সুন্দর একটা সংসার ছিল, বউ দুটো ছেলে, একখণ্ড জমি, কেটে কুটে পেটটা চলে যেত, ভালোই চলছিল আমার। একদিন পরিজন দত্ত ডেকে বলল আমার জমিটা তার কাছে বিক্রি করে দিতে হবে, আমি রাজি হলাম না, তাই নিয়ে বাঁধল দাঙ্গা। তারপর এলো সেই ভয়ঙ্কর রাত, চৈত্রের শেষ,
কাল বসে গিয়ে ঝড় ভেঙে পড়লো আকাশে। শিবু তার দল বল নিয়ে ঢুকে পড়লো আমার ঘরে। আরে তপেনজি, এসো এসো এসো। নমস্কার। হ্যাঁ রাজা, কেমন আছো? বলো। একটা জরুরি ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে। হ্যাঁ বলো বলো বলো। শিবুর দলকে বেশি বাড়তে দেওয়া ঠিক হবে না, তবে সব ব্যাপারটা তো আইন বাঁচিয়ে করতে হবে। আইন বেআইনে কি হবে তপেনদা? আইন মানে তো বড় বাবু, সেও তো ওদেরই লোক। ব্যাপারটা শুধু টাকা খাওয়ার জন্য বসে আছে। আইন মানেই তো বড়বাবু নয়, বড়বাবুর ওপরেও বড়বাবু আছে। শ্যামলালজির বাড়িতে আপনার যাতায়াত আছে? যাই, ওর বাড়িতে যাই। কি দরকারে? কিছু না, এখানে ওর ব্যবসা আছে তো সেই পরিচয় যাই আর কি। ওনার যেসব ধান্দা আছে সেসবের সঙ্গে আপনার যোগাযোগ নেই? ওর কি ধান্দা আছে না আছে সেটা অবশ্য আমার জানা নেই। বারে অনেক ছেলে আপনার সঙ্গে ঘোরে, তারা কারা? ওরা আমার কলকাতার বন্ধু বান্ধব। মাস্টারমশাইকে কারা মেরেছে? তারা জানি না। কিছুই তো জানেন না দেখছি। আচ্ছা এটা কি জানেন আমি কি করতে এসেছি এখানে? হ্যাঁ সে জানি স্যার, আপনি গ্রামে নানা ঝামেলার তদন্ত করতে এসেছেন আর কি। যাক আপনি তাহলে কিছু কিছু জানেন, আপনার ছেলে তো কিছুই জানে না। আপনার থেকেও শেয়া না, শুধু মাস্তানির ধর্ষণ, মেয়ে পাচার, স্মাগলিং, এগুলো বোধহয় ভালো করে জানেন। আপনি কি করে বুঝলেন? সে কৈফিয়তটা আপনাকে দেবো না স্যার। স্যার আপনি আপনি ওর উপর রাগ করবেন না স্যার। সুয়ার দাদা কথা ওভাবে স্যারের সঙ্গে কথা কইতে আছে স্যার, আপনি একটু দেখবেন যেন আমরা কোনো ঝামেলায় না পড়ি, সেজন্য অবশ্যই আমরাও আপনাকে দেখব। দেখবেন? হ্যাঁ। কি দেখবেন? দেখবো যাতে আপনার কোনো অসুবিধে না হয়। কি অসুবিধে? সে কত রকমের অসুবিধে আছে, ধরুন টাকা পয়সার অসুবিধে, তারপর চাকরির অসুবিধে, তারপর সুখ শান্তির অসুবিধে, এইসব আর কি। আমার সুখ সুবিধার উপর আপনাদের খুব নজর আছে দেখছি। হ্যাঁ সে নজর তো রাখতেই হবে, শত হলেও আপনি হলেন আমার এলাকার এসটিও। আপনি খুব হুঁশিয়ার লোক। চলে স্যার।
স্যার একটু মিষ্টি মুখ করে যান স্যার, আজ প্রথম আমার বাড়িতে এলেন। স্যার এখানকার মিষ্টি খুব ভালো, একদম ভেজাল নেই, আমার মতো একদম নির্ভেজাল মানুষ, ভেজাল আমি একদম সহ্য করতে পারি না। এমনি তো বাড়ির জন্য একটু পাঠিয়ে দিই। না ধন্যবাদ, বললাম তো কিছু খাবো না, পারতেও হবে না, চলে। বাতাসে বিপদের গন্ধ, শাল আর পিছনে লেগেছে। বাবা লেগে থাকলে একেবারে ছাড়িয়ে দেব। এসডিও বেটাকে আমি ঠিক লাইনে নিয়ে আসবো, আর যদি লাইনে না আসে তবে আমি বেলাইনে পাঠিয়ে দেব। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা আমার সিনিয়র দাদা আছে তো, ওনাকে বি তো আমার গার্ড করতে হবে। আপনি আছেন বলেই তো মনের ভেতরে বেশ জোর পাই আর কি, শত দুশ্চিন্তাতেও মনের ভেতরে ফুটির পাখা লাগিয়ে উড়ে বেড়াতে পারি। জানো স্যার, আমার মনে হচ্ছে এবার আমরা খানিকটা নিশ্চিন্ত হতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, এসডিও সব ব্যাপারটা দেখাশোনা শুরু করেছেন। হ্যাঁ, তো ব্যাপারটা কি জানো তপেন, আমাদের একটু সাবধান থাকতে হবে। সাবধান সাবধানের মান নেই, মাস্টার ঠিকই বলেছে। এসডিও আছে তো কি হয়েছে, এরা খুব বদমাশ, যা খুশি তাই করতে পারে। আমায় ডেকেছিলেন স্যার? হ্যাঁ বসুন। সরকার আমাকে এখানে পোস্টিং করেছেন যাতে আমি অঞ্চলের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি, মানে ঠান্ডা করতে পারি, মানে দ্যাটস মাই ডিউটি। সেই জন্যই সরকার অনেক টাকা মাইনে দিয়ে আমাকে পুষছেন, আপনাকেও। কাজে আমরা কোনো মতেই পারি না সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে, সেটা অপরাধ। আর আমরা আইনের রক্ষক, রাইট? হ্যাঁ সে তো ঠিকই, আমার কাজ আমাকে করতেই হবে। আর এই ব্যাপারে আপনি আমার সহযোগিতা করবেন আশা করি, ওপরওয়ালের ইনফ্লুয়েন্স আমি বুঝে নেব, আপনার কোনো ভয় নেই, আপনি এখানে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আমি তো প্যারির মুখ দেখে উঠেছি, সরি সরি ভুল হয়ে গেল। বলুন শ্যামলালজি, প্রবলেমস আপনার, আমি আপনার জন্য কি করতে পারি? স্যার ও এসডিও সাহেব বড় পেছনে লেগেছে, ও আমাদের থেটের মিল করেছে। হ্যাঁ ওই এসডিও বেটা আমাদের বিপদে ফেলতে পারে। ও স্যার পয়সা করির কথা কিছু বলেননি? হ্যাঁ বলেছি বলেছি, লেকিন লেকিন ও লেন আর ওই জন্যই তো বিপদ। বুঝলাম, আমি দেখাচ্ছি মজা। যান দেখান তো মজাটা। হ্যালো এসডিও স্পিকিং, আপনি শ্যামলালজিকে থ্রেট করেছেন? আমি ওনাকে কখন থ্রেট করলাম? উনি তো আমায় থ্রেট করলেন, কিন্তু ও তো বলছে যে ওকে আপনারা থ্রেট করেছেন। আমি? ও কি আনসান বলছে, কি যাতা বলছেন? আমি যাতা বলছি। শুনুন এসডিও সাহেব, শ্যামলালজি, ব্রজেন বাবু, এরা সব আমার নিজের লোক, এদের পেছনে লাগবেন না, বুঝলেন? ও আচ্ছা, ওদের পেছনে লাগা মানে আমার পেছনে লাগা, সেটা বুঝলেন তো? তাহলে শুনে রাখুন, আমি কারোর থ্রেটনিং কে পরোয়া করি না। কি কিছু মনে করবেন না এবারে সাহেব, আপনি আপনার ডিউটি করার চেষ্টা করুন, আমাকে আমার ডিউটি করতে দিন। আই আন্ডারস্ট্যান্ড মাই জব প্রিটি ওয়েল, আমার কাজে আপনি নাক গলাবেন না। ডিউটি আমি দেখাচ্ছি।
আজ হলো হয়ে যাবে, নতুন চাকরি তো এক লাইনে এসে যাবে। আপনার সেবা। ঠিক আছে ঠিক আছে, আমারটা বাড়ি থেকে নিয়ে আসবো। না থাক, করে দেবেন। সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। ডালে এই মালটা রাতে চালান করে দিবি। আর শোন বস, এবার আবার এখানে আসার কি দরকার পড়ল? অনেকদিন আপনার সঙ্গে দেখাশোনা হচ্ছে না, ভাবলাম যাই একবার নিজেই গিয়ে খবর নিয়ে আসি যে আপনার ধান্দা কেমন চলছে। তবে আপনি আমাকে খুব পছন্দ করেন বলেন। সবসে ফার্স্ট বলেন তো, কার পারমিশন নিয়ে আপনি এখানে এসে হাজির হলেন? শ্যামলাল জি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এসব জায়গায় আসার জন্য আমার কোনো পারমিশন লাগে না। এই দাঁড়াও, এই প্যাকেটে কি আছে খুলুন। সেটা তো আমি আপনাকে কৈফিয়ত দিতে পারবো না। তাই নাকি? তাহলে তো আমাকে হাত লাগাতে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, এসডিও সাহেব, হাত লাগাবেন না, একদম হাত লাগাবেন না। হ্যালো, এসডিও সাহেব আমার গোডাউনে সার্চ করতে এসেছে। সার্চ ওয়ারেন্ট আছে? কোনো দরকার হবে না স্যার, ও বলছে কি এটা দরকার হবে না। হ্যাঁ লিন, একটু কথা করুন। হ্যালো, আমি এসডিও বলছি। ওকে স্যার। ছাড়ছে। খুলেন প্যাকেটটা, খুলেন, আপনার তোমার পারমিশন লাগে না। আরে শুনে এসডিও সাহেব, আইন্দা এরকম ভুল আর করবেন না। কেমন ভেবেছিলাম আপনার এই হাত দুটোতে আজই হাত কড়াটা পরিয়ে দেব, কিন্তু আপনি দেখছি বেশ উঁচু তলার আসামি, তাই মনে হচ্ছে দু একটা দিন সময় আর লাগবে। আরে যান যান, আপনার মতো এসডিও সালা কত এলো গেল, আপনার নসিব খুব ভালো আছে, নইলে শ্যামলালের সামনে দাঁড়িয়ে কেউ এত কথা বলতে পারে না। কথা আমিও বেশি পছন্দ করি না শ্যামলালজি, আপনি খুব লাকি তাই এখনো হাজতের বাইরে হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, কিন্তু আমি যখন এখানকার এসডিও তখন বেশি দিন বাইরে থাকতে পারবেন না আপনি। আরে যান যান, দেখা যাবে আপনার কত ক্ষমতা। আরে শোনেন শোনেন এসডিও সাহেব, একটু চা খেয়ে গেলে হতো না? এখন কি করবি, তোর সব খেলা তো শেষ, এসডিও পেছনে রয়েছে। সব খেলা এখনো শেষ হয়নি বাবা, শেষ খেলাটা আবার জানাই আছে। দত্ত বসে আছেন নাকি? ও তুমি, এসো এসো বসো, তোমায় দেখলে এত ভালো লাগে, গিলিতে থাকো তো, তা চা খাবে না কফি? আমি খেতে আসিনি, শুধু হিসেবটা জানতে এসছি। কত টাকা আমায় দিতে হবে তাই বলুন। টাকা আমি নেব না, এগুলো আমি তোমায় এমনি দিয়ে দিচ্ছি, দান করে দিচ্ছি। বাজে কথা রেখে কত টাকা লাগবে তাই বলুন। বলবেন না আমি যে আপনাকে হিসেব করতে বলে গেছিলাম? তুমি বলে গেলেই বা শুনছে কে? আমি তো তোমার কথা শুনতে বাধ্য নই। আপনাকে তো তাহলে বাধ্য করার ব্যবস্থা করতে হয়। কি কথাই শুনালেন আপনি, তোমার সঙ্গে কথা বলতে আসেনি। কিন্তু আমাকে তো কথা বলতেই হবে, যেহেতু উনি আমার পিতৃদেব। তোমার যা ইচ্ছে করতে, যেখানে ইচ্ছে যেতে। কান খুলে শুনে রাখুন দত্ত মশায়, হিসেব নিকেশ করে ভালোই ভালো আমার সম্পত্তি আমায় দেন তো ভালো, নইলে বাপ ছেলেকে আমি কাঠ গড়ে দাঁড় করাবো। তোমার যদি করে যদি ইচ্ছা হয় তো যাও, আমি এখন কাজ করছি, আমাকে ডিস্টার্ব করো, কাজের সময় কেউ ডিস্টার্ব করলে আমার খুব অসুবিধা। আপনি যে আমার সঙ্গে এতটা বদমাইশি করবেন সেটা আগে বুঝতে পারিনি, তাহলে প্রথম থেকে আমি অন্য ব্যবস্থা নিতাম। না না না,
তুমি আমাদের কিছুই করতে পারবে না। থানার বড়বাবু আমার দলে কিনে রেখেছি, আমি এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করাতে পারি, বাড়িতে ঢুকে সারাচ্ছ। ডাকুন ডাকুন বড়বাবুকে ডাকুন, আপনার সময় হয়ে এসছে। বাবা ওর সাহসটা এদিন খুব বেড়ে গেছে দেখছি। সাহস ওর মাথাটা এবার নামিয়ে দেওয়া দরকার। না না ভালো গজিয়েছে, ভালো করে করবি। বুঝলেন শ্যামলালজি? ওর নিবারণ তাকে দিয়ে কিছু হবে না, কিছু হবে না। ওই কেসটা আমাদেরকে টেক আপ করতে হবে। হ্যাঁ আপনি এসডিও কে একটু সাইজ করার ব্যবস্থা করুন তো তাড়াতাড়ি। হ্যাঁ প্ল্যান তো আমি একটা করেছি, দেখি এটা ফোন লাগিয়ে দেখি। হ্যালো এসডিও সাহেব, নীলকুঠের জঙ্গল ওখানে আমার একটা আস্তানা আছে, মুলাকাত করতে চান তো চলে আসেন, দেখি হিম্মত কত আপনার। যদি একা আসেন তাহলে বুঝবো আপনি সত্যি সত্যি একজন হিরো আছেন। কি ভয় পেয়ে গেলেন? তাহলে সঙ্গে কটা পোশাক উদ্দালি আসবেন। বহুত ভালো লাইন নিয়েছেন শ্যামলালজি। বেটা একবার জঙ্গলে এসে ঘুরলে একেবারে খতম। ধান্দা সব ঠিক আছে তো? আমাদের সব মাল ধরা পড়ে গেছে। কি ধরলো? এসডিও সাহেব। আমাদের কোন লোক ধরা পড়েনি তো? হ্যাঁ লালিকে ধরেছে। এসডিও সাহেব আসছে। এই রইল আমি চলি। মোর
আছে শ্যামলালজি? একদিন আপনাকে বলে গেছিলাম যে বেশি দিন আপনাকে জেলের বাইরে হাওয়া খেতে দেবো না। চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলে রে এসডিও সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট? একটু কোশিশ করে দেখেন না। তুমি আর কোন শক্তিকে পৌঁছাতে পারবে না শ্যামল। কি খবর শিবু? তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক করে তবে এখানে আসছি। সাবধানে করিস, এসডিও তোকে ধরবে। তার আগে এসডিও কে নিবারণ দায় অ্যারেস্ট করবি, সব ব্যবস্থা পাকা করে তবে এখানে আসছি। ও সারাকে কোথাও ট্রান্সফার করে দিতে বলতো, আর আমির বাচ্চা শ্যামলালকে অ্যারেস্ট করলো। বাবা আজ রাতে রূপনারায়ণপুরে অ্যাকশন হবে, শহর থেকে সব লোককে ধরে এখানে নিয়ে এসেছি, একজনকেও আস্ত রাখবো নাই বলেলাম। ওই ওই মাস্টারের বাচ্চা, তারপরে তপেন ডাক্তার, হারান, সব সালাকে শেষ করে ছাড়বো এই বলেলাম। যারা যারা আমার পিছনে লেগেছে তাদের বুঝিয়ে দেতো যে রূপনারায়ণপুরের হিরো হচ্ছে ব্রজেন্দ্র। বাস এত চিৎকার চাচ্ছে গোলমাল কিসে দিনুদা? হ্যাঁ ঠিক বুঝতে পারছি না তো। আচ্ছা তুমি থাকো, আমি দেখছি, আমি দেখছি। আপনি এখন এখানে কেন? আপনাকে নিয়ে যেতে। কোথায়? অ্যারেস্ট করে থানায়। কেন, আমি আমি কি করেছি? অনেক কিছু এসডিও সাহেবের হুকুম,
তাই মানে আপনি আমায় অ্যারেস্ট করবেন? না হলে আমার চাকরিটা চলে যায় মাইকি, চাকরি গেলে আপনি আমায় খাওয়াবেন। আর এতদিন যে বিড়ি ফেলো তার কি হবে? ও সব ভুলে জানো, সব চুকে মুখে যাচ্ছে। বেইমা, আমাকে লাইনে আনতে গেছিলেন, এত সস্তা। এই যে লাগা, তাড়াতাড়ি লাগা। আপনি তো ডেঞ্জারাস লোক মশাই। আমি খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। দে দে চল আস। আপনারা আসুন, এই দুটো বডি তুলে নিয়ে যান। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।